আমরা এসেছি একটা গ্রামে, আজে বুদ্ধ পূর্ণিমা, এখানে একটা ফেস্টিভ্যাল হয়, এটা চলছে শিখ পোড়া। তো এখানে গ্রামের লোকজন এটা দারুণভাবে উপভোগ করেন এবং সবাই সেলিব্রেশন মোডে আছে, সারা গ্রামের লোক। আমরা এই গ্রামেরই একজন প্রবীণ মানুষকে পেয়েছি, ওনার থেকে এইখানের পুরো রিচুয়ালটার ডিটেলটা জেনে নিচ্ছি। নমস্কার। নমস্কার, আপনার নাম? আমার নাম হরমোহন মজুমদার। আচ্ছা, আপনি এই যে রিচুয়ালটা চলছে, এই রিচুয়ালটা কত বছরে পুরনো? আমরা তো আবহমান কাল দেখে আসছি, মোটামুটি 6-1 বছরের হতে পারে, কারণ আমরা মন্দিরটা যখন ভেঙেছি তখন এই মন্দিরের যে গাত্রের যেসব কাজকর্ম ছিল সেগুলো দেখে মনে হয় যেন একটু পুরনো প্রাচীন হতে পারে। আচ্ছা, এবং এর ওপরে যে করিবর্গের কাজ ছিল সেগুলো ভাঙার পরে 1397 সালে ভাঙা হয়, 98 সালে তৈরি হয় আবার নতুন করে, আচ্ছা, পুনর্নির্মাণ হয় আর কি মন্দিরটা। তারপর পুজো চলে আসছে এখানে, সেই যেমন লাল সেন রঞ্জাবতীর যে কাহিনী, ধর্মমঙ্গল কাব্যের যে কাহিনী, সেখানে একটা পুরো মাত্রা এখানে বর্তমান, পুরো মাত্রায় এখানে বর্তমান। এবং এখানে আমাদের যে পণ্ডিত, আমাদের যে পণ্ডিত এবং যে ঢাকি, সেগুলো সব এখানকার বান্দা। ঢাকি এখানে বাইতির ঢাক ছাড়া পুজো হয় না। এবং এখানকার ওই যে ডোম, কালুডোম লকাডোমের যে বংশধর, ওই জায়গা, যে জায়গাটায় আমাদের মন্দির স্থাপিত হয়েছে, ওই জায়গাটা পুরো হচ্ছে ওই কালুডোম লকাডোমের বংশধরদের অধিকৃত জায়গা। হ্যাঁ, এখানকার ওই রামাই পণ্ডিতের যে বংশধর, এখানে সেই পণ্ডিত এখানে রয়েছেন বর্তমানে, তিনি পুজো টুজো করেন। এবং এখানকার সমস্ত কিছুই, আগে তো জমি জায়গা ছিল, জমিদারদের আমলের জমি জায়গা ছিল, সেই জমি জায়গা সব চলে গেছে, এখন গ্রামে চাঁদা করে পুজো হয়। কিছু কিছু কর্মী আছে, যারা দেউলি আছে, যারা ওইখানকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, ওই পণ্ডিত পুজো করে। ঢাকি আছে, মণিরাম বাইতি ছিল, তার ছেলে ছিল, সে মারা গিয়েছে, এখন বর্তমানে সেই বাইতি ফ্যামিলির ঢাক চলছে। মজুমদার ফ্যামিলি এখানে ঘাটটা বানিয়ে দেয়। মজুমদার এই যে শিখটা, আমরা অনেক জায়গায় দেখেছি যে শিখটা মাঝখানে পড়ে, মানে দুদিক দিয়ে বেরিয়ে থাকে, এখানে এক সাইডে কেন? এটা এক সাইডে পড়ার কারণ হচ্ছে এটা বড় রড, প্রায় বোধ হয় 12 ফুট 13 ফুট এরকম সব সাইজের রড আছে। একদিকে ফুড়ে দেওয়ার পরে যাতে রডটা গরম না হয়ে যায়, তার জন্য একজন ব্যালেন্স রাখে। আর ওই গামছাটা অনবরত ভিজিয়ে দেওয়া হয়, গামছা ভিজিয়ে ওই রডটাকে ঠান্ডা করা হয়। আচ্ছা, এই যে শিখটা দিল, এই শিখটা কতক্ষণ ধরে রাখবে? শিখটা বেশিক্ষণ ধরে রাখতে পারবে না, যদি ওয়েদার ভালো থাকে তাহলে বেশিক্ষণ লাগবে, যদি ওয়েদার গরম পড়ে তখন বেশিক্ষণ রাখতে পারবে। আচ্ছা, ঘন্টাখানেকের এই শিখ পড়ার পেছনে কোনো কাহিনী আছে? নিশ্চয়ই আছে। মানে শিখ পড়া হয় কেন? এটা তো মানদ, এটা একটা মানদ। এগুলো মানে ওই লক্ষণ সেনের সময়ে ওই যে কাহিনী, ইচ্ছাই ঘোষের যে কাহিনী, সেখানে সালে ভর দেওয়া বলে একটা কথা পাওয়া যায়, সালে ভর দেওয়া। আচ্ছা, এই সালে ভর দেওয়ারই এটা একটা নতুন সংস্করণ। সালে ভর দিলে অনেকগুলো পেরেকের উপর শোয়াই দেওয়া হয়, যেটা সেইটা নয়, এটা একটা করে খুলে দেওয়া হয়। আচ্ছা, এটাতে মানে এই শিখ ফোড়ার আগে কতদিন উপোস বা কিছু? এই শিখ ফোড়ার আগে আমাদের এখানে 5 দিন ধরে পুজোটা চলে। 5 দিনের মধ্যে 3 দিন পুরো ঘাটে স্নান হয়, চতুর্থ দিন মুক্ত স্নান হয়, পঞ্চম দিন পুজো, মানে আজকে হচ্ছে পূজা। আজকে পূজার দিনের আগে ওরা বরাবর উপোস করে আছে, কালকে রাত্রিবেলায় ফল জল খেয়েছে। আচ্ছা, এটা কি বুদ্ধ পূর্ণিমাতেই হয়? বুদ্ধ পূর্ণিমা, এই অনুষ্ঠানটার নামটা বুদ্ধ পূর্ণিমাতেই হয়, এই এটা ধর্মরাজ পুজো। ধর্মরাজ পুজো, এটা ধর্মরাজ পুজো। এটার সঙ্গে গাজনের কোনো সম্পর্ক আছে? না, গাজনের সেরকম কোনো সম্পর্ক নেই, এটা আমরা গাজন বলি, যদিও আমরা গাজন বলি এটা, কিন্তু এটা ওই শিবের গাজনের সঙ্গে এটা কোনো সম্পর্ক, কোনো সম্পর্ক নেই, এটা বৌদ্ধ মূর্তি, কচ্ছ মূর্তি আছে না। আচ্ছা, অশেষ ধন্যবাদ আপনাকে, আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আপনার আজকে অনুষ্ঠান এবং রিচুয়াল খুব ভালোভাবে কাটুক, ভালো থাকুক।